নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেল। এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে বড় খবর। এদিকে উত্তরবঙ্গে আজও পাঁচ জেলায় চলবে প্রবল ভারী বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর? কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টি হবে, কখন থেকে শুরু হবে, আরও কতদিন চলবে এই বৃষ্টি? কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে আমরা আপনাকে জানাবো। আপনাকে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সব আগে দেখার জন্য। দক্ষিণবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা বেশ কিছুটা দূরে সরে গিয়েছে, আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপটও কমবে। আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে বৃষ্টিপাত কমে যাওয়ায় ফের চড়বে তাপমাত্রা পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে 2-3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। যদিও উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবার অন্যদিকে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কমবে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 23 তারিখ নাগাদ মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের কাছাকাছি অবস্থান করবে, তাই এর প্রভাবে উত্তরবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতায় আগামী চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত চব্বিশ ঘন্টায় কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 87%। গত চব্বিশ ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 1.9 মিলিমিটার।